আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই গলাটি কাটিং করবেন এবং চিকন পাইপিং অ্যাটাচ করবেন। আর আমি এই ভিডিওটিতে এত সহজ করে বুঝিয়েছি, যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও যদি ভিডিওটি একবার দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই গলাটি তৈরি করতে পারবেন। প্রথমে আমরা গলাটি কাটিং করে নেব, তার জন্য এখানে একটি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংটির মাঝখানে একটি ভাঁজ দিয়ে দুই পার্ট করে নিচ্ছি এবং পেস্টিংটির টোটাল চওড়া নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার চওড়ার মাপটি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা গলার লম্বার মাপটি নিচ্ছি। তো আমি এখানে গলার লম্বার মাপটি নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। নিচেও আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবং স্কেলের সাহায্যে একটি বক্সের মতো করে নিচ্ছি। এখন আমরা এই কর্নার থেকে 2.5 ইঞ্চি উপরে একটি দাগ কেটে দিব এবং এই দাগ থেকে আমরা এভাবে একটি পান শেপ দিয়ে দিব এবং সাইড থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে দাগ কেটে দিচ্ছি। এবং দাগগুলো এভাবে করে মিলিয়ে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখেন আমাদের কিন্তু কাটিংটি হয়ে গেছে। এখন আমরা একটি টুকরা কাপড়ের উপর গলার ডিজাইনটি বসিয়ে নিব এবং মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে গলার ডিজাইনটি কাপড়টির সাথে আটকে দিব, ঠিক আছে? তো আমি এভাবে সেলাইটি করে নিচ্ছি। আর আপনাদের বাসায় যদি আয়রন থাকে আপনারা কিন্তু আয়রন দিয়েও পেস্টিংটি এভাবে আটকে নিতে পারেন। এখন আমরা সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি কাটিং করে ফেলে দিব এবং সাইডের কাপড়টিকে এভাবে মুড়ে তার উপর সেলাই বসিয়ে দিব। তো এভাবে আমরা পুরো রাউন্ডে সেলাইটি করে দিচ্ছি। তো আমাদের সেলাইটি হয়ে গেছে। এখন আমরা মাঝখান দিয়ে এভাবে একটি ভাঁজ দিয়ে নখ দিয়ে ঘষে নেব এবং উপরের বাড়তি কাপড়টি কাটিং করে ফেলে দিব। তো আমি এখন জামার সামনের পাড়টি নিয়ে নিয়েছি। তো একটা কথা বলে রাখি, এই গলাটি তৈরি করতে আপনারা নর্মাল জামার খাদ যত নেন ততটুকু নিলেই এই গলাটি তৈরি করতে পারবেন, তার চেয়ে বেশি নিতে হবে না, ঠিক আছে? তো জামার কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং গলার কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। দুটি পয়েন্ট একসাথে সেট করে নিতে হবে। তারপর কাপড়টি আটকে থাকার জন্য মাঝখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো আমি মাঝখানে একটি সেলাই দিয়ে দিয়েছি। মাঝখানে সেলাইটি দিয়ে দেওয়ার পর এখন এই সাইড থেকে সেলাই দিয়ে আটকে দিতে হবে। আর অবশ্যই সেলাইটি কাপড়টির উপর দিতে হবে, পেস্টিংটির উপর না। এভাবে পেস্টিংটির ধার ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে নিচ্ছি। এখন আমরা এভাবে ধরে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নিব এবং সাইডে 2 সুতা পরিমাণ কাপড় রেখে এভাবে করে কাটিং করে নিচ্ছি। এখন আমরা এই কোণায় এসে একটু কাট করে দেব গলার ফিনিশিংটি সুন্দর আসার জন্য। এবং আমি কিন্তু গলার কাপড়টিকে উল্টে নিয়েছি, জামার কাপড়টি উল্টা পাশে নিয়ে এসেছি এবং আমি কোনাকুনিভাবে আগে থেকে একটি পাইপিনের কাপড় কেটে নিয়েছিলাম। পাইপিনের কাপড়টি চওড়া হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। মাঝখানে একটি ভাঁজ দিয়ে পাইপিনের কাপড়টি গলাটির নিচে রেখে এভাবে সাইড থেকে চিকন করে সেলাই করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু পাইপিনটি মোটা বা চিকন রাখতে চান ততটুকু চিকন করে সেলাইটি করে দিবেন। তো আপনারা লক্ষ্য করেন আমি কিভাবে পাইপিনটি অ্যাটাচ করছি, তাহলে আপনারা শিখতে পারবেন।
তো এখন আমরা উপরে বাড়তি কাপড় কাটিং করে ফেলে দিব। দুই সাইডেরই বাড়তি কাপড় আমি এভাবে কাটিং করে ফেলে দিচ্ছি। এখন আমরা জামার কাপড়টিকে সোজা পাশে নিয়ে এসেছি এবং পাইপিনের কাপড়টি এভাবে ভিতরে দিকে মুড়ে দিয়ে তার উপর সেলাই করে দিব। অবশ্যই কিন্তু আমাদের সেলাইটি জামার কাপড়টির উপর করতে হবে, পাইপিনের কাপড়টির উপর না, ঠিক আছে? আপনারা আপনাদের পাইপিনটি কতটুকু চিকন বা মোটা রাখতে চান সেটা আপনাদের উপর। তো আপনারা যদি চিকন করে পাইপিন দিতে চান তাহলে চিকন করে কাপড়টি মুড়িয়ে সেলাইটি করে দিবেন, ঠিক আছে? তো আমাদের সেলাইটি করা পুরোপুরি কমপ্লিট। আশা করি আপনারা চিকন পাইপিন লাগানো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।